খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা এবং ভয়াবহ দুর্ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলে নিহত হন। 79 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রাম তার ছেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ওই গাড়ির উপর উল্টে পড়ে সারবোঝাই গাড়ি। মৃতের নাম রাম কিঙ্কর রাম, বয়স ছিল 38 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে কাটাপুকুর মর্গের দিকে একটি গ্যারেজে ছিলেন রাম কিঙ্কর। সেখান থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন, সেই সময় উল্টো দিক থেকে ধেয়ে আসছিল সারবোঝাই লরিটি। তাতে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সারবোঝাই ছিল বলে অভিযোগ। তার উপর রাস্তার অবস্থাও বেহাল ছিল, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাম কিঙ্করের গাড়ির উপর পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ির লরির নিচে পিষ্ট হয়ে যায়, দুমড়ে মুচড়ে কার্যত যায়, তাই জালার বাইরে দিয়ে রাম কিঙ্করের হাত ঝুললেও তাকে চেনা যায়নি, বোঝা যায়নি গাড়ির নম্বর প্লেটও। দুর্ঘটনার পর এসএসকেএম হাসপাতালে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। সেখান থেকে বেরোনোর সময় তিনি বলেন, বোটের ভেতর দিয়ে গোডাউন থেকে সরকারের একটি রাস্তা রয়েছে, ওখান দিয়েই যাচ্ছিল ওই কাউন্সিলরের ছেলে। খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত তৃণমূল কাউন্সিলরের ছেলে 79 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রাম তার ছেলের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ওই গাড়ির উপর উল্টে পড়ে সারবোঝাই গাড়ি। মৃতের নাম রাম কিঙ্কর রাম। এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন ফেরহাদ হাকিম। ফেরহাদ হাকিম ঠিক কি জানিয়েছেন শুনব। গোডাউন থাকে তো ওইখান দিয়ে বলে ছেলেটা যাচ্ছিল, রাম পেয়ার রামের ছেলে রাম কিঙ্কর রাম, বয়স যাচ্ছিল, আর একটা বোধ হয় কোনো লোডেড গাড়ি 10 চাকার, সেটা পড়ে গিয়ে ওটা টানতে গেছে, তখন উল্টে গেছে, উল্টে যেতে ও গাড়ির উপরে উঠে গেছে। গাড়িটা একদম শুদ্ধ ওরা পিষে গেছে, বাচ্চা ছেলে আমাদের MMIC রাম পেয়ারে রাম, ওইখানকারই 79 ওয়ার্ডেরই কাউন্সিলর, ওনার ছেলে মারা গেছে। গতকালই খিদিরপুরের বাবুবাজারে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। কার্যত লরি উল্টে গিয়ে যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা খবর, গতকালের ঘটনার পর আজও গোটা এলাকা থমথমে রয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে যে বেহাল রাস্তার অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ কার্যত জমে রয়েছে জল, সেখান থেকেই ওভারলোডেড লরি চলছে, খাস কলকাতায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘিরে এরকমই একাধিক প্রশ্ন সামনে আসছে। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিমান চক্রবর্তী। বিমান, গতকালের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আজ মূলত কি জানাচ্ছেন এবং গোটা এলাকার ছবিটা ঠিক কি? দেখো, তোমাকে আমি ভাষাতে তোমাকে আমি প্রথমেই বলেছি যে একদম সম্পূর্ণ এলাকা শোকস্তব্ধ, কারণ এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনায় একটা তরুণ প্রাণ চলে গেছে, যার ফলে কিন্তু এলাকার মানুষ সেটাকে মেনে নিতে পারছে না। এবং যে ছেলেটি মারা গেছেন তিনি হচ্ছে স্থানীয় কাউন্সিলর রাম প্যারিরাম তার ছেলে, এবং স্থানীয় কাউন্সিলর হিসাবে রাম প্যারিরাম এখানে মানুষের কাছে যথেষ্ট প্রিয় মানুষ, কাজে সেই জায়গা থেকে এলাকায় এর একটা প্রভাব পড়েছে অবশ্যই। কিন্তু যে রাস্তায় এই দুর্ঘটনা, এই রাস্তা মূলত দেখভালের দায়িত্ব রয়েছে পোর্ট বন্দর এলাকার দায়িত্বে রয়েছে এই রাস্তা। এবং যদিও এই দুর্ঘটনার পরে দেখা গেছে কলকাতা পুরসভার উদ্যোগে এবং কলকাতা পুর প্রশাসনের উদ্যোগে যেইখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আপাতত কিছু রাবিশ ফেলে সেই গর্ত বন্ধের চেষ্টা করা হয়েছে, কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি বা যাত্রীবোঝাই বাস প্রত্যেক দিন যাওয়া আসা করে, যে কোনো সময় একটা বড় বিপদ এই রাস্তায় আবারও ঘটতে পারে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ রাস্তাটায় বড় বড় খানাখন্দে ভর্তি এবং অল্প বৃষ্টি হলেই তাতে যে জল জমে যায়, সেই জল জমার কারণে বোঝা যায় না কোন গর্তের গভীরতা কতটা। একদিকে যদি এরকম কাটাপুকুর রোডের যেরকম দুরবস্থা, ঠিক তেমনিভাবে দেখা যাচ্ছে ওয়েস্টপোর্ট থানার সামনের রাস্তা এবং খিদিরপুরের বেশ কয়েকটা রাস্তা এরকম খানাখন্দে ভর্তি হয়ে রয়েছে, যেগুলো কলকাতা পুরসভার দায়িত্বে রয়েছে। একদিকে পুরসভার দায়িত্ব যেখানে রয়েছে সেখানেও রাস্তা দেখা যাচ্ছে যে একদম খানাখন্দে ভরে রয়েছে, অপরদিকে ডকের দায়িত্ব অর্থাৎ পোর্টের দায়িত্বে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে তারও একটা অংশ কিন্তু এইরকম মানে বড় বড় গর্তে ভরে রয়েছে, যার ফলে স্থানীয় মানুষ এখানকার তারা কিন্তু নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন। আর এই রাস্তা ধরে প্রত্যেক দিনই রাম প্যারিরামের ছেলে ফিরতেন, কিন্তু গতকালকের দুর্ঘটনা সেটা একমাত্র ওভারলোডিং গাড়ির জন্যই দুর্ঘটনা, যেটা প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন। প্রত্যক্ষদর্শী সরাসরি আমাদের ক্যামেরার সামনে জানিয়ে দিয়েছেন যে তাকে বারণ করা হয়েছিল ওভারলোডিং গাড়ি এই রাস্তা দিয়ে না এনে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার জন্য, তা সত্ত্বেও তিনি কিন্তু গাড়িটি এই রাস্তায় ঢুকিয়েছেন এবং গাড়ির পিছনের চাকা
চাকা গর্তে পড়তেই সেই গাড়িটি উল্টে যায় এবং সার বোঝাই গাড়ি ছিল এবং সারের যে বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এখনও সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ঘটনাস্থলের ওপরে সামনেই পড়ে রয়েছে। এগুলো এই সার বোঝাই গাড়ি সেই গাড়ির ওপরে উল্টে পড়াতে গাড়িটি একদম চেপটে যায়, যে গাড়িটি আজও ওয়েস্টপোর্ট থানার সামনে রয়েছে। এবং একদিকে স্থানীয় মানুষ যারা তারা অভিযোগ করছেন রাস্তাঘাটের, অপরদিকে দেখা গেছে যে রাজ্য সরকারের কাছে, পরিবহন দপ্তরের কাছে বিভিন্ন সময় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে লোডিং পয়েন্ট রয়েছে সেই লোডিং পয়েন্টে ওভারলোডিং বন্ধ করার জন্য দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো জায়গাতেই কোনো রকম ফল পায়নি তারা। যার ফলে একদিকে ওভারলোডিং বন্ধ না হওয়ার কারণে এরকম দুর্ঘটনা ঘটেছে এটাও বলছেন যেরকম স্থানীয় মানুষ, সেরকম রাস্তার দিকে রাস্তার খানাখন্দ তার দিকেও অভিযোগের আঙুল তুলছে স্থানীয় মানুষ। সবে মিলিয়ে স্থানীয় মানুষের কিন্তু একটাই বক্তব্য, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শুধুমাত্র উদাসীনতার জন্য। উদাসীনতা ডক কর্তৃপক্ষ, পোর্ট বন্দর এলাকার যে সমস্ত দায়িত্ব রয়েছেন তাদের যেরকম এখানে তারা অভিযোগের আঙুল তুলছেন তাদের দিকে, ঠিক তেমনিভাবে অভিযোগের আঙুল তুলছে পুরো প্রশাসনের দিকেও। অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে শুধুমাত্র যে যাত্রী বোঝাই গাড়ি যাওয়া আসা করে বা লরি যাওয়া আসা করে বা অন্যান্য ছোট গাড়ি যাওয়া আসা করে এমনটা নয়, এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেত্রী তারাও যাওয়া আসা করেন, এমনকি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনিও এই রাস্তা দিয়েই যাওয়া আসা করেন এমনটাই শোনা যাচ্ছে। এই যে সবে মিলিয়ে কোথাও একটা বড় ধরনের উদাসীনতা রয়েই গেছে, যেই উদাসীনতার কারণে গতকালকে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষের তরফ থেকে সাময়িকভাবে কিছু রাবিশ ফেলে সেই গর্ত বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু জলের মধ্যে রাবিশ পড়ে সেই রাবিশ আবার ঢুকে যাচ্ছে যে গর্ত সেই গর্তের আকারেই থেকে যাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমায়, সরাসরি খেদিরপুরে ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিমান চক্রবর্তী। প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন শুনবো। ট্রাক ড্রাইভার যেটা ধীরে ধীরে বাড়া রা থা, বাড়ানে কে বাদ জব পিছলা চাকা জব গিরা না তো উসি চলা গিয়া, ওহা মানা কর রহে থে হাম লোগ কি মত যাও, মত যাও, ওভারলোড হে মত যাও, উধার তো ঘুম কে জাতা ওভারলোড গাড়ি, উধার উধার রোড বড়িয়া হে তো ইধার সে সিফ খালি গাড়ি আতি হে অর কুছ নাহি, পুরো স্টাফ ওস্টাফ আয়া তো ফির সামান মালুল ফেক ফির কাট কে নিকালা গিয়া ছোটা গাড়ি কো। কি বলবো, এই যে পাথর ভাগ গাড়ি ঘোড়া যাচ্ছে, পাথরগুলো ছিটকাচ্ছে, আমরা সব তুলে ফেলে দিচ্ছি, তারা মানুষ মরে যাওয়ার মতো অবস্থা, এই পাথরগুলো ছিটকাচ্ছে, গাড়ি তো উল্টে যাচ্ছে, যা অবস্থা হচ্ছে এই সবগুলো মানুষ পাবলিক চলাচল করতে পারছে না। জানানো হয়েছে কাউকে, কোনো লাভ হয়? কোনো লাভ হয়নি, কতবার ছবি তুলে নিয়ে গেছে কিন্তু কোনো লাভ হয়নি, কতবার ছবি তুলে নিয়ে গেছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনো উদ্যোগ না হচ্ছে? কোনো উদ্যোগ নাই, প্রচুর ঝুঁকিপূর্ণ জীবন, মানে কি বলো, আর বৃষ্টি হলে তো জল আছেই, ছেড়ে দিন, তারপরে সারা দিন মানে এত মানে ধুলো, এত মানে কিচির মিচির, প্রায় সময় একটা একটা গাড়ি উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, যাকেই আমরা কমপ্লেন করি বলছে ঠিক আছে দেখছি বা হচ্ছে, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স পাওয়া যায় না, এটাই হচ্ছে বছরের পর বছর। আজকের এই রাস্তার অবস্থা দেখছেন কি অবস্থা, সামান্য পাবলিক হাঁটতে পারে না এখানে, মানে পড়ে যাওয়ার অবস্থা, নানা রকমের একটা না একটা বিপদ হচ্ছে।